তারপরে দশ আছে, আপনার আলু পেঁয়াজ, এখানে দুই তিনটা আসসালামালাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের নেতা আমাদের মাননীয় এমপি ওয়াইদুল মুক্তাদির চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী অর্থ বিষয়ক সম্পাদক মনির ঠাকুর আজকে যে ত্রাণের ব্যবস্থা করেছেন আপনাদের সহযোগিতা করার জন্য, সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নেতার পক্ষ থেকে আমাদের মনির ঠাকুরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করবো আর কি, আপনারা দেখছেন যে আজকে এই মহামারী থেকে আমরা যদি আপনার উদ্ধার হতে চাই, আমাদের সবচেয়ে বড় হইল সচেতনতা। আজকে যেভাবে আপনার ত্রাণটা দেওয়ার জন্য যেভাবে আপনার ঘর করে করে তিন ফিট দূর দূরে আপনাদেরকে দাঁড় করেছেন, এবং যদি আপনারা দাঁড় সবখানে থাকেন তাহলে নিশ্চয়ই আমরা এই মহামারী থেকে মুক্ত পাবো। আর একটা বিষয়, সারা বিশ্বে একটা করোনা ভাইরাস নামক একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, একটা মহামারী আকার ধারণ করেছে। সেই কারণে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে প্রত্যেককে ঘরে অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মেনেই আমরা সকলেই ঘরে অবস্থান করছি। আমাদের এই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আজকে এক সপ্তাহ যাবৎ ঘরে অবস্থান করছি, কিন্তু লক্ষ্য করা গেছে আমাদের সব কিছুই স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, রুজি রোজগার সব কিছু বন্ধ হয়ে গেছে। সেই ভিত্তিতে আমাদের মাননীয় সাংসদ জননেতা রাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, যিনি আমাদেরকে নির্দেশ করেছেন, আপনারা যারা খেটে খাওয়া মানুষ আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আমরা সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমি মোহাম্মদ মনির ঠাকুর এই গ্রামের সন্তান হিসাবে আমার নেতা নির্দেশে এবং আমার সংগ্রামী সাধারণ সম্পাদক আপনারা আমার বিনিময়ে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আমার এলাকার মুরব্বীদেরকে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা ধৈর্য সহকারে যারা কাট পেয়েছেন সবাই আপনারা ত্রাণ পাবেন এবং আমার নেতার জন্য দোয়া করবেন, আমার সংগ্রামী সাধারণ সম্পাদকের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আপনারা একটু কষ্ট করে হলো কিছুটা দিন ঘরে অবস্থান করবেন, আমাদের যে মহামারী করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আমাদের একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে, একটু ধৈর্য সহকারে আপনার বাসায় থাকবেন, এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।